girato. নিজের সন্তান একমাত্র ছেলেকে নিয়ে এরকম একটা নোংরা মিথ্যে বলতে লজ্জা করলো না আপনার? না মানে দিদি আমি চুপ করুন। পার্থ, তুমি বাবা হয়েছ, পারলে তুমি পারলে নিজের সন্তানকে ছুঁয়ে তার সামনে এইরকম একটা নাটক করতে পারলে তুমি? একটু বিবেকে লাগলো না তোমার? আরে আমি কি করব, আরে আমি তো ওর কাছে কতভাবে ক্ষমা চাইলাম কিন্তু ও ক্ষমা করলোই না, তাই আমি তো হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আ তো ঠিক বলে, ওর ছেলের শরীরে তোমার রক্ত, তোমার তোমার নোংরা রক্ত। শুনুন, আর একটা বাজে কথা বলবেন না, একটা কথা বলবেন না, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার আর বাবু সম্পর্কে আপনি কোনো কিছু বলতে চাই না, চাই না বলতে, কারণ আপনার আর আপনার ছেলের সম্পর্কে যতটা কম বলা যায় ততটাই ভালো। এখন বুঝতে পারছি আমি, পার্থর বাবা এই ব্যাপারে আমাকে সাবধান করতে চাইছিলেন যাতে আপনাদের ফাঁদে আমি পালা দিই, আর সেই জন্য ভদ্রলোককে এভাবে তাড়িয়ে দিলেন আপনি। আপনি কিন্তু ঠিক, তোমার সঙ্গে পার্থর কি সম্পর্ক আমি জানি না, তবে যেটুকু শুনেছি তাতে জানার মতো কোনো প্রবৃত্তি আমার নেই। শুধু একটা কথা বলে দিই তোমাকে, আমার মেয়ের সঙ্গে আজকে যে ঘটনাটা ঘটলো তোমার সঙ্গেও কিন্তু ঠিক সেই ঘটনাটাই ঘটবে। এ বাড়ি থেকে তুমি তার চেয়ে বেশি কিচ্ছু আশা করো না, যদি করো তাহলে কিন্তু তুমি ভুল করবে। কি জানো, মানে আমি ছেলেকে ছাড়া